ঢাবিতে করা হোক এমন কোন সংস্কারটি আপনি চান? ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হোক এমন কোন সংস্কার আমি চাই? আমি একজন নাগরিক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে দেশের এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা প্রত্যাশা তো থাকতেই পারে। একজন নাগরিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার প্রত্যাশা, একটা প্রত্যাশা আপনি চেয়েছেন, কয়েকটা বললে আমি কয়েকটা বলতাম। যেহেতু একটা চেয়েছেন, আমি একটা প্রত্যাশার কথা বলি, সেটা হলো এই বিশ্ববিদ্যালয় যেন দায়িত্বের কারণে, হিজাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক কোনোভাবে কোণঠাসা হতে আর কোনোদিন না হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তা আদর্শ এটাকে শত্রুর মতো মুখোমুখি দাঁড় করিয়ে, এটাকে পাশ কাটিয়ে এবং মুসলমানদের সংস্কৃতিকে শত্রুতার জায়গায় রেখে একটা প্রতিষ্ঠান কোনো দিন আসলে অগ্রসর হতে পারে না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি ইগনোর করবেন আর দেশকে আপনি এগিয়ে নেবেন কীভাবে সম্ভব? আমি প্রায় বলি 3.25 লক্ষ মসজিদ এদেশে 2010 সনের জরিপ অনুযায়ী সম্ভবত ছিল, সেটা এখন হয়তো 4 লক্ষে পরিণত, মানে পৌঁছেছে, উপনীত হয়েছে। 4 লক্ষ মসজিদে জুমার দিন 12:30 থেকে 1:30 পর্যন্ত এই সময়টাতে যদি 150 করে মানুষও প্রত্যেকটা মসজিদে থাকে, সম্ভবত 6 কোটি মানুষ হয়, তাদের পরিবারের সদস্য আছে সেটা না হয় বাদই দিলাম, এই মানুষগুলোকে সরাসরি প্রত্যক্ষভাবে দিক নির্দেশনা প্রতি সপ্তাহে করতে পারছে মসজিদের ইমাম সাহেবগণ 6 কোটি মানুষকে, একেবারে কমের পক্ষে 4 কোটি মানুষকে তো নিশ্চিতভাবে বলা যায় যে প্রতি সপ্তাহে একটা টাইম অ্যাড্রেস করতে পারছেন উলামায়ে কেরাম ইমাম সাহেবরা। তাদেরকে যদি আপনি দেশের মূল ধারার সাথে এগিয়ে আনতে না পারেন, তাদের যদি আপনি আপন করতে না পারেন, তাদের যদি আস্থা অর্জন করতে না পারেন, দেশের উন্নয়নে তাদেরকে যদি আপনি ব্যবহার করতে না পারেন, তো একটা দেশকে কীভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন? এবং মালয়েশিয়ানরা এগিয়ে গেছে, তাদের ইমামরা তাদের দেশকে অন করে, দেশ তাদেরকে অন করে, এবং সে দেশের পদস্থ ব্যক্তিবর্গ, মন্ত্রী মিনিস্টাররা তারা ইসলামকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জায়গা দেয়। তাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা যখন ইউরোপ আমেরিকা সফর করে, সেখানে তারা জুমার নামাজের ইমামতি করে। পুত্রজায়ায় আমি নিজে গিয়েছি, তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সবচেয়ে সুন্দর মসজিদ, মন্ত্রীরা সেখানে মিটিংয়ের পর দল বলে মসজিদের জামাতের সাথে সালাত আদায় করেন। কদিন আগে ভাইরাল হয়েছে, একজন মন্ত্রী তার মেয়ে মসজিদে কোরআন হিফজ শেষ করেছে, সেখানে স্ত্রী সহ তিনি বসে সেটাকে শেষ মুহূর্তে হিফজের লাস্ট মোমেন্টটাকে তারা এনজয় করছেন, উপভোগ করছেন। কই, তারা তো পিছিয়ে থাকেন। আমাদের এই দেশে কেন ইসলামকে পিছনে ফেলে রাখলে আমরা এগিয়ে যাব মনে করছি? যারা এটা মনে করছেন তারা বিগত 50 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন? 50 বছর তো ইসলামের সাথে শত্রুতা করে ইসলামকে দূর করেছেন, তাতে দেশ কোথায় এগিয়ে গেছে? এর বিপরীতে আমি বলতে চাই, যদি দাড়ি টুপি এবং হিজাবকে অহেতুক আসামির কাঠগড়ায় না দাঁড় করা এবং ধার্মিক মানুষদেরকে যদি আস্থায় আনতে পারে, এবং এক্ষেত্রে ধার্মিকদেরও যথেষ্ট দায়িত্ব কর্তব্য আছে, তারা দেশের জন্য যদি নিজেদেরকে উজাড় করে দেন, তাহলে আমার মনে হয় পৃথিবীর অনেক দেশকে আমরা পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।